একটি মোবাইলের দোকানে চুরির ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে নদিয়ার নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করল বনগা থানার পুলিশ অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে এদিন বনগা আদালতে তোলা হয় একটি দোকানে চুরির ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল বনগা থানার পুলিশ উদ্ধার হয়েছে চুরি যাওয়া মোবাইল পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম সুব্রত সাধুখা জানা গেছে সোমবার ভোররাতে মোবাইলের লোকেশান ট্র্যাক করে তার বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গত বছর নভেম্বর মাসের চোদ্দ তারিখে বনগাঁ গাড়াপোতা বাজারের একটি দোকান থেকে মোবাইল চুরি হয় চুরির অভিযোগ দায়ের হয় বনগাঁ থানায় তদন্তে নেমে সোমবার ভোর রাতে নদিয়ার গাংনাপুর আইসমালি থেকে নিজের বাড়ি থেকেই অভিযুক্ত যুবক সুব্রতকে গ্রেপ্তার করে বনগা থানার পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয় তিনটি মোবাইল পাশাপাশি উদ্ধার হয়েছে বিক্রি হয়ে যাওয়া পাঁচটি মোবাইলের খাপ যে মোবাইলগুলি সুব্রতই বিক্রি করে দিয়েছে বলে খবর যদিও অভিযুক্তের দাবি মোবাইলগুলি সে অনলাইন থেকে কিনেছিল পুলিশের অনুমান এই চুরির সাথে আরও কেউ যুক্ত রয়েছে এদিন ধৃতকে বনগা আদালতে পাঠিয়ে অভিযুক্তের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ প্রসেনজিৎ ব্যানার্জি ও অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ দোম্যান্সল্যান্ড বনগা